চলে এসেছি রান্নার কাছে। আজকে আমরা তিনজনে একসঙ্গে রান্না করব। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও আমি দুটো দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একদম কাগজের মতো পাতলা রুটি, খুব কম সময়ে, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আপনারা 15 থেকে 20 পিস রুটি তৈরি করে নিতে পারবেন। আর তার সঙ্গে থাকবে এই যে চিকেন কষা, চিকেন কষা আর রুটি, অসাধারণ বন্ধুরা, অসাধারণ। আপনারা দেখবেন কত সহজ রুটি তৈরি করা। আমরাও শিখে যাবো কিভাবে কাগজের মতো পাতলা রুটি হয়। রুটি যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে। আজকে আর দুটো উনান বসাতে হবে না, একটা উনানই হয়ে যাবে। এখানে আমি ময়দা নিয়েছি রুটির জন্য, ময়দাটা আমি মেখে নেব। আর দিদি আর বোন ওদিকে মশলাপাতি কাটাকাটি বাটাবাটি সব করে নেবে। আজকে যে রুটিটা বানাবো আমি তো ময়দা দিয়ে বানাবো। আপনারা চাইলে বাজারে যে বিয়াটা কিনতে পাওয়া যায় বিয়াটা দিয়েও এই রুটিটা করতে পারেন। রুটির জন্য এখানে আমি 1 বাটি গরুর দুধ নিয়েছি। এই দুধের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ, রসুন, পেঁয়াজ, নুন দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে অল্প অল্প ময়দা দিয়ে মাখতে থাকব। আমরা ভাজা পিঠে তৈরি করতে গেলে ব্যাটারটা কিন্তু দুধ দিয়ে মাখাই, আর ভাজা পিঠে একদম নরম তুলতুলে হয়। সেরকম দুধ দিয়ে ময়দা মাখাচ্ছি, রুটিগুলো একদম নরম তুলতুলে হবে। পেঁয়াজ কাটতে কাটতে তুমি যে কেঁদে ফেলতেছ, কি ঝাঁজ পেঁয়াজ গুলো, একটা পেঁয়াজ বটির ওই যে ওপরটাই গেঁথে দাও না, ঝাঁজ কম লাগবে চোখে, বলে তো মারে গেঁথে দিয়ে এমনি খোলা সমেত। তো এইটা এইটাকে দিয়ে দাও, দিয়ে দেখি। হ্যাঁ দেখো দিয়ে দিয়েছি, এবার কাটো, এবার আর চোখ দিয়ে জল বেরোবে। এই ঝাঁজটা কি এই পেঁয়াজে টেনে নিবে? হ্যাঁ, আর চোখ দিয়ে জল পড়ছে, একটু কম কম মনে হচ্ছে গো। তোমাদের মাথায় তো এই বুদ্ধিটা ছিল না, যা পপি কিচেন বললো বলে। এই রসুন আরো লাগবে, রসুন ছাড়া। আমরা আটা রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি সেরকম ভাবে ডো তৈরি করব। এই যে ডো তৈরি করা হয়ে গেছে, আদা রসুন তো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি বেটে নেব। আদা, রসুন, এই যে এরকম ভাবে মাখিয়েছি, এই দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না ডো। মাংস হতে যতক্ষণ সময় লাগে তো ততক্ষণই আমি চাপা দিয়ে রেখে দেবো, তারপর রুটি করব। আলুগুলো ধুয়ে নিয়ে, তুমি আলু ধুয়ে নাও, টমেটোগুলো আমি এদিকে আঁচ দিয়ে দিই, দিয়ে আগে চিকেন কষাটা করে নেব। সর্ষের তেল নাও, তেল গরম হয়ে গেছে, কড়াই আলুগুলো দিয়ে দেব। তোমাদের সব হয়ে গেছে? হ্যাঁ, এই যে এগুলো পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। তাহলে না ময়দা থেকে ছোট ছোট লেচি করবে, খুব বেশি খুব বড় নয়, এইরকম সাইজ দেখো। এরকম সাইজ করি? হ্যাঁ হ্যাঁ একদম। এগুলো সেই লুচির থেকে একটু বড় বড় লেচি কাটবো, তাই তো? একদম ঠিক। আমাদের বাড়িতে আবার সবাই না মাংসের আলু খেতে পছন্দ করে, সেই জন্য আমি আলু দিয়েছি, এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব।
আজকে চিকেন কষাতে আমি একটু ফোড়নে হিং দেব, গোটা জিরে, শুকনো লঙ্কা আর দেব তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু এতে আদা রসুন বাটা দিয়ে দেব, আদা রসুন বাটা। সুন্দর গন্ধ তুলে দিয়েছে মাংস, আদা রসুন পেঁয়াজ ভাজা হলে মনে হয় দাদু চলে এসছো। হ্যাঁ, বইয়ের লাস্ট সিন চলছে, তুমি এসে কি বুঝবে বইয়ে? আমি তো কোচি যে না, আমার তো হাফ টিকিট করা আছে, হাফ টিকিটে হবে না এইসব বই। আজকে কি হবে জানো? সেই দিন ঘরে যেটা খাইছিলাম আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মাংস খুব ভালো করে জল দিয়ে আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলার উপরে দিয়ে দেব টমেটো কুচি, লবণ, ভেজে রাখা আলু, টক দই নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে মাংসের উপর দিয়ে দেব। মাংস আর আলু বেশ ভালো করে মশলার সঙ্গে কষে নিয়েছি। এবার চাপা দিয়ে দেবো, এবার পপি আমাদের কাগজের মতো রুটি বানাবে, আমরা সবাই বসে দেখবো কেমন করে বানায়। দেখো না কিভাবে বানাই, যাচ্ছি যাচ্ছি, দাঁড়া দাঁড়া, এগুলো সরিয়ে দিই একটু। তিনজনে মিলেই বসে পড়েছি, এবার দুজনে রুটি বেলে নেব প্রথমে সবগুলো। দুখানা বেলন পড়ে নিয়ে লেগেছে যে রে, আরে কাজ বাড়ি টাড়ি নাকি কার বিয়ে বাড়ি টাড়ি না কার কি হবে? তোমার জন্মদিন। আরে যা খুব ভালো লাগে। হ্যালো, জন্মদিনে আজকে একবারে পাতলা পাতলা রুটি হবে। এই যে এরকম সাইজের করে রুটি বেলে নিয়েছি, ও ম্যানেজার চাপাটা খুলে আবার নেড়ে দাও না মাংসটা, দেখো কদ্দূর হলো। আরে এখনই যা সেন্ট বেরিয়েছে নয়, তুমি আমার দ্বারা সব খেয়ে নিও। এখানে ছোটা রুটি ভালো করে বেলা হয়ে গেছে, এবার এই ছোটা রুটি আমি পরপর সাজিয়ে নেব আর তুমি এরকম ভাবেই বেলতে থাকো। আমি একটা ব্রাশ নিয়েছি আর বাটিতে নিয়েছি সাদা তেল, ওই রুটির ওপরে একটু তেল ব্রাশ করে দেব। তেল তেল দিয়ে আবার ব্রাশ ব্রাশ দিয়ে যে করতেছো আর কি, গা মেজে দিচ্ছে নাকি? দেখো না কি করি, আবার একটা রুটি এর উপরে চাপিয়ে দেব, এর ওপর দিয়ে আবার একবার তেল ব্রাশ করে দেব। আমি পরপর ছোটা রুটি এইভাবে সাজিয়ে নিলাম, আপনারা চারটে রুটি সাজিয়ে নিতে পারেন, পাঁচটাও রুটি সাজিয়ে নিতে পারেন। এবার আমি এটা বেলবো, আবার মাংস হয়ে গেছে গো, এবার একটু শুধু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দাও উপর দিয়ে, দিয়ে নামিয়ে দাও, তারপরে তো রুটি করব। গরম মশলা গুঁড়ো,
আমাদের চিকেন কষা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। রুটি যেরকম বড় বড় হয় এবার সেরকম করে একটা বড় রুটি বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেললে হবে না, হালকা হালকা চাপ দিয়ে বেলে নেব। এই যে একটা রুটি এরকম বড় করে বেলে নিয়েছি, দেখে নিলে তো। এবার তুমি এরকম করে বেলে দাও, আমি করে নিই। ভালো সিস্টেম তো, হ্যাঁ, ছোট ছোট করে বেলে তারপরে বড় করে করতে হবে, তাই তো? হ্যাঁ। তাতে কিন্তু আমি তেল আরে কিছুই দেব না, আর এই রুটি করতে গেলে একদম ধীমে আছে করতে হবে। আরে তাওয়া গরম হয়েছে তো? হ্যাঁ, তাওয়া গরম হয়ে গেছে। একবার উল্টে দেব, এই দেখুন রুটির ধারগুলো কিন্তু এমনি এমনি ছেড়ে যাচ্ছে। এই দেখুন একদম কাগজের মতো পাতলা রুটি হয়ে গেল, একটা রুটি কিন্তু তৈরি, একদম সুন্দর কাগজের মতো পাতলা রুটি হয়ে গেল। এইভাবেই রুটিগুলো করব। এই হটপটের মধ্যে চাপা দিয়ে রেখে দেব, অনেকক্ষণ গরমও থাকবে আর নরমও থাকবে। আমি কিন্তু ওপরে রুটিটা তুলবো না, নিচে যেই রুটিটা তাপ পাচ্ছে সেই রুটিটা তুলে নেব। এত রুটি পাতলা হয়েছে দেখুন, ছিঁড়ে যাচ্ছে। এই দেখুন রুটির পেছন দিক দিয়ে আমার হাত বোঝা যাচ্ছে, তাই না? গরম এই রুটি, চারখানার জায়গায় আটখানা খেয়ে নেবে। উরি বাবারে, আ গেল গু, দাও হয়ে গেছে। তুমি কটা করছো? পাঁচটা বেলেছি, দাও। এই দেখুন আজ কিন্তু একদমই নেই, ঢিমে আছে, রাখা আছে। কি গো, এই যে বেলতে, এই যে হচ্ছে, দেখে নিয়েছে তো? এর পারবে তোমাকে করতে হবে। হ্যাঁ, দেখে নিয়েছি, এবার পারবো, তোমাকে করে খাওয়াবে এবার। আচ্ছা, আরে আমরা মেলাতে যে রুমারের মতো পাতলা রুটি দেখি নয়, হ্যাঁ সেরকম হচ্ছে, তার থেকে পাতলা হচ্ছে। এইটা কিন্তু দুটো আছে, এত পাতলা আমি বুঝতেই পারিনি। রুটিগুলো এতই পাতলা, আগুনের তাপে কিন্তু ভালো করেই রুটিগুলো হয়ে যাচ্ছে, আর সেঁকতে হবে না। এই দেখুন রুটিটা কতটা সফট হয়েছে, হাতের মুঠোয় চলে আসছে। এই দেখুন কত নরম হয়েছে, রুটি ভেঙেও গেল না, ছিঁড়েও গেল না। রুটি আমাদের সব তৈরি করা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া হবে। ম্যানেজার, হাফ মুভিতে এসে একদম ফুল কাজ করে ফেলেছ। দিদির বাড়িতে কাজ আছে বলে চলে গেল, দিদিকে বাড়িতে দিয়ে আসবো। আর আজকে ভাগনাবাবু এসছে, এই যে পাতলা রুটি আর চিকেন কষা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। মুখে দিলেই মিলে যাচ্ছে, খুব ভালো হয়েছে। চারটে জায়গায় ছটা খাবে। দারুন দারুন, পুরো রুমালি রুটির মতো পাতলা পাতলা হয়েছে গো বৌদি, দারুন লাগছে খেতে। চিকেনটাও খুব ভালো হয়েছে রে, এদিক থেকে ওদিক সবকিছু দেখা যাবে, তাই তো দাদু? সব তো দেখা গেল তো, এটা তো
এভাবে করতেছিস আমি তো দেখলাম। পাতলা তো পাতলা, পুরো হাত দেখা যাচ্ছে এদিক থেকে ওদিক। এইরকম আরও ভিলেজ স্টাইল অনেক নিত্য নতুন রেসিপি পেতে আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে দেবেন, তবে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একঘেয়েমি আটা রুটি ময়দা রুটি বাদ দিয়ে মাঝে মাঝে এরকম ময়দা দিয়ে পাতলা রুটি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন।